সাদা পোশাকে তুলে নেওয়ার পর 61 দিন আয়নাঘরে বন্দি থাকতে হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। 5 ফুটের ছোট্ট ঘরে থাকতে থাকতে একসময় বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বিএনপির নেতা। পরিবারের সদস্যদের সঙ্গে আবার কখনো দেখা হবে সেই আশাও ছেড়ে দিয়েছিলেন। তার জীবনের শ্বাসরুদ্ধকর সেই দিনগুলোর কথা জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ২০১৫ সালের 10 মার্চ বিএনপির অনেক নেতা তখন কারাগারে, মামলা মাথায় নিয়ে ফেরারি অনেকেই। সে সময় যুগ্ম মহাসচিবের পদে থাকলেও বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। উত্তরার একটি ফ্ল্যাট থেকে দলের কর্মসূচি ঘোষণা করতেন তিনি, আর সেখান থেকে সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায় তাকে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র কিছু সাদা পোশাকি লোক আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে। তারপরে তারা প্রায় 20-30 মিনিট ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায়। তখন আমাকে একটা কুঠুরিতে রাখা হলো, একটা কক্ষ যেটা কবরের সাথে তুলনা করা যায়, 5 ফিট বাই 10 ফিট এরকম হবে। এখানে এক পাশে একটা ওয়াটার ট্যাপ, একটা ছিদ্র ছিল যাতে পেশাব পায়খানা করা যায়, নালার মতো করে রেখেছিল। এইটার উপরে একটা হাই পাওয়ার বাল্ব, একটা লোহার দরজা, দরজার নিচে খানা পিনা দেওয়ার জন্য সামান্য জায়গা, উপরেও দরজার উপরে একটু ফাঁকা ছিল যেখানে বাতাস ক্রস করতে পারতো। বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান দিয়ে রাখতো বাতাস সার্কুলেশনের জন্য আর কি, এয়ার সার্কুলেশনের জন্য। এই ছিল মোটামুটি ওই রুমের অবস্থা। একটা বালিশ ছিল, একটা কম্বল ছিল। ছোট্ট একটি কক্ষে বন্দি রাখা হলেও সুযোগ ছিল না কারোর সঙ্গে যোগাযোগের। লোহার দরজার নিচে দিয়ে 3 বেলা খাবার দেয়া হলেও 61 দিনে মাত্র একবার কিছু সময়ের জন্য বের করা হয় কক্ষ থেকে। প্রতিদিনই মৃত্যুর প্রহর গুনতেন বিএনপির এই নেতা। ওইখানে চর্মরোগে আমাকে আক্রান্ত করে এখনও আমি সেই চর্মরোগে ভুগি। তবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, খানা পিনা দিয়েছে, রেগুলার পানি দিয়েছে, ওষুধ দিয়েছে, সব কিছু দিয়েছে। ওই সময় তো আমি প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম, শারীরিক অসুস্থতা ছিল, সব কিছু নিয়ে। সে একটা দুঃসহ যন্ত্রণা এটা, যে যারা এরকম অবস্থায় ছিল তারা ছাড়া আর কেউ বুঝবে না। আমার পরিবার জানতো না আমি বেঁচে আছি না মরে গেছি। কিভাবে ভারতে নিয়ে যাওয়া হয় দেন তার বর্ণনাও। সেখানে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে পাগলের ঔষধ খাওয়ানো হয় বলেও জানান তিনি। এই অবস্থায় 61 দিনের পরে আমাকে একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে কালো কাপড় দিয়ে, কালো চশমা দিয়ে, একটা 6-7 ঘন্টার মতোই হবে জার্নিটা, একটা জায়গায় নিয়ে যায়। গাড়ির মধ্যে ভিতরেই তারা আরও 3-4 ঘন্টা আমাকে বসিয়ে রাখে। মনে হয় ওই জায়গাটাই বর্ডারের জায়গা হবে। তারপরে কিছু দূর পায়ে হাঁটিয়ে কিছু দূর গাড়িতে করে বর্ডারটা ক্রস করায়। তখন তো বুঝতে পারিনি, এখন পরে বুঝতে পেরেছি। তারপরে ওখান থেকে আরও 3-4 ঘন্টা ড্রাইভ করে আমাকে একটা জায়গায় ফেলে রেখে আসে। সেটার জায়গাটার নাম একটা ভুরে অত্যন্ত প্রত্যুষের, যেখানে রেখে আসে ওই জায়গাটার নাম পরে আমি জানতে পারি এটার নাম শিলং, এবং যে স্পটে আমাকে রেখে আসে ওই জায়গাটার নাম হচ্ছে গলফ লিঙ্ক। ওখানে একটা গলফ মাঠ আছে পাশে, তো ওখানে হ্যাঁ প্রাতঃভ্রমণে যারা কয়েকজন লোক ছিল তাদেরকে আমি আমার অবস্থার কথা জানালাম এবং পুলিশকে খবর দিয়ে জন্য। তো তারা ওখানে পুলিশের সাথে কথা বলে ভ্রাম্যমাণ পুলিশ দল এসে আমাকে নিয়ে যায় থানাতে। তারপর তারা প্রাথমিক একটু চিকিৎসা করে এরপরে আবার থানায় নিয়ে যায়। তারা আমার কথাবার্তা শুনে হয়তো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়েছে তাদের কাপড় চোপড় দেখে। তারপর তারা একটা মেন্টাল হাসপাতালে আমাকে নিয়ে যায় কয়েক ঘন্টা পরে, ওখানে ভর্তি করে দেয়। আমি ডাক্তারদেরকে অনুরোধ করেছিলাম আমার এই টেলিফোন নাম্বারগুলো রাখেন, আমার পরিবারের সাথে একটু যোগাযোগ করেন, আমি এই দেশের লোক না। তো ওখানে ওই দিন রাত তারপরের দিন দুপুর পর্যন্ত আমাকে পাগলের ওষুধ খাওয়ায় কয়েক। সাথে পাসপোর্ট ভিসা না থাকায় অবৈধ অনুপ্রবেশের মামলায় জেল খাটতে হয় তাকে। 3 বছরেরও বেশি আইনি লড়াইয়ের পর জামিন মিললেও কি কারণে দেশে ফিরতে পারেননি তাও জানালেন সালাউদ্দিন আহমেদ। এখানে তারপর আমার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়, আমাকে ওই হসপিটালে প্রিজন সেলে রাখা হয়। ওখান থেকে পরে আমরা
আমার ওয়াইফ যাওয়ার পরে আইনজীবী নিয়োগ করে কিছুদিন পরে আমি বেইল পাই। বেইল পাওয়ার পরে আমাকে আবার একটা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠায় গ্রিমস হাসপাতাল নাম। তো দীর্ঘ 3.5 বছর আমি আইনি লড়াই করে নিম্ন আদালত থেকে খালাস পাই। তো আশ্চর্যজনকভাবে আমার খালাসের রায়ের বিরুদ্ধে ভারত সরকার আবার আপিল করে। আপিল করলে পরে ওই আপিল মামলাটা আমাকে প্রায় 4 বছরের মতো আমাকে আইনি লড়াই করতে হয়েছে। এরপর গত বছর আমি 2023 সালের 28 ফেব্রুয়ারি সেই মামলা থেকে খালাস পাই এবং সরকারকে আদালত একটা ডিরেকশন দেয় এই ভদ্রলোককে দেশে ফেরত পাঠাতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তো এখন মেঘালয় গভর্নমেন্ট সেই বার্ডিক্টের উপর ভিত্তি করে দিল্লির ফরেন মিনিস্ট্রিতে তারা অনুমতির জন্য লেখে। ওখানে প্রায় 1 বছরেরও বেশি সময় যাব তারা সেই চিঠির কোনো জবাব পায়নি। আমি এই ফেসিবাদের পতনের পরে তখন মেঘালয় গভর্নমেন্টের সাথে যোগাযোগ করি এবং আবার পার্সেল করি। ওখান থেকে ট্রাভেল পাসটা আবার বলেছি যে আগের ট্রাভেল পাসটা আবার রিইস্যু করে পাঠান। গত বছর ট্রাভেল পাস দিয়েছিল, ওটার মেয়াদ থাকে 3 মাস, কিন্তু শুধুমাত্র ট্রাভেল পাসের ভিত্তিতে দেশে ইমিগ্রেশন ক্রস করে আসা যায় না। তো সেই ট্রাভেল পাসটা আবার নিলাম। ট্রাভেল পাসটা নেওয়ার পরে আমি মেঘালয় গমনে জানি যে আমার কাছে এই কাগজটাই আছে। শেখ হাসিনা সরকার পতনের পর ট্রাভেল পাস নিয়ে প্রায় 9 বছর পর দেশে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।